হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, খুব কিন্তু তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর উঠে এসেছে যে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে কিন্তু একটি অ্যাডভার্টাইজমেন্ট বেরিয়েছে অনেক শূন্য পদের। তো সেই সংক্রান্ত শূন্য পদের কিন্তু অবশ্যই কিন্তু আমি তোমাদের জানাবো যে তোমরা কে কীভাবে মোটামুটি নিয়োগ হতে পারবে। তাছাড়া কিন্তু এটি সম্পূর্ণ কিন্তু মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা কিন্তু এটিতে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং আরেকটি কথা বলে দিচ্ছি তোমাদের, যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং কারা কারা অ্যাপ্লাই করতে পারো অবশ্যই কিন্তু আমি সেই বিষয়ে জানিয়ে দেবো। প্রথমে তোমাদের অফিসিয়াল নোটিশটি দেখে দিই। এটি কিন্তু অফিসিয়াল নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ 25/8/2022 কিন্তু এই নোটিশটি বেরিয়েছে। এবং তোমাদের এটি কীভাবে কী কী ক্রাইটেরিয়া থাকবে তোমাদের এবং কী কী পরীক্ষা থাকবে না থাকবে সব কিছু কিন্তু ডিটেলস কিন্তু আমি জানিয়ে দেবো। তো চলো আমরা কিন্তু প্রথমে আগে একটুখানি দেখে নিই, তারপর কিন্তু টোটাল আমরা আলোচনা করব। তারপর দেখো, মাধ্যমিক পাশে কলকাতা পৌরসভায় গ্রুপ ডি কর্মী নিয়োগ। তো দেখুন কি বলেছে, রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য কিন্তু দারুণ সুখবর। সরকারি সরাসরি রাজ্যের কলকাতা মিউনিসিপ্যাল বা পৌরসভায় কিন্তু শতাধিক কিন্তু শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে। কোনো প্রার্থী ন্যূনতম মাধ্যমিক পাশ করলেই আবেদন করতে পারবেন। প্রথমে জানিয়ে রাখা ভালো, এই চাকরির জন্য শুধুমাত্র মহিলা চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো চলুন এবার নিয়োগের খুঁটিনাটি তথ্য, কেএমসি পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদনের পদ্ধতি ও গুরুত্বপূর্ণ তারিখ সম্পর্কে বিস্তারিতভাবে জানা যাক। প্রয়োজনে অফিসিয়াল নোটিশ চেক করে আরও বিজ্ঞপ্তি জানতে পারবেন। তারপর দেখুন এখানে কি বলা হয়েছে, যে পদের নাম কি AHHW, অর্থাৎ হনারারি হেলথ ওয়ার্কার্স পদে কিন্তু নিযুক্ত করা হবে। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকলে কিন্তু আবেদন করতে পারবেন। এর পাশাপাশি সমাজ সেবামূলক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স কিন্তু আবেদনকারীর বয়স 30 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত পাত্রদের জন্য আবেদনকারীর বয়স কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্র ডাউনলোড করে পূরণ করার পর প্রয়োজনীয় নথি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠাতে হবে। এবার দেখো নির্দিষ্ট ঠিকানা থেকে মিউনিসিপ্যাল কমিশনার, কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, তারপর হচ্ছে একটি কমা, তারপর 5, তারপর S.N. ব্যানার্জি রোড, তারপর কিন্তু কলকাতা 7/13। আবেদনের শেষ তারিখ কিন্তু 15 সেপ্টেম্বর অবধি, মানে তোমরা কিন্তু কিছুদিন আরও পেয়ে যাবে। এবার দেখুন অফিসিয়াল নোটিশটি কিন্তু আমরা দেখে নিই। দেখুন অফিসিয়াল নোটিশে কী বলা হয়েছে, এখানে দেখো একদম বলে দেওয়া হয়েছে, এখানে কিন্তু ভ্যাকেন্সি কতগুলো দেওয়া আছে তোমাদের। দেখুন দেখুন নম্বর ভ্যাকেন্সি কিন্তু 127টি, এবং পোস্ট কিন্তু হনারারি হেলথ ওয়ার্কার কিন্তু এজ কিন্তু 30 থেকে 40। তাছাড়া তোমরা কিন্তু যারা যারা ক্যাটাগরির আন্ডার পড়ো তারা কিন্তু 22 থেকে 40 বছরের মধ্যে তোমরা কিন্তু পেয়ে যাবে। এবার দেখো তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে, মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য কোনো পাস কিন্তু লাগবে। ক্যান্ডিডেটরা কিন্তু অবশ্যই কিন্তু কোনো রকম সোশ্যাল যদি সার্ভিস করে থাকো তার জন্য কিন্তু তোমাদের কিন্তু অগ্রাধিকারটা একটু বেশি থাকবে। এবার দেখো কত টাকা কিন্তু তোমরা পাবে, মান্থলি কিন্তু 4,500 টাকা করে কিন্তু পাবে, ঠিক আছে। তো তারপর কিন্তু যতগুলো আছে তারপর কিন্তু তোমাদের কিন্তু আস্তে আস্তে বাড়বে, তো অবশ্যই কিন্তু এটা কিন্তু দেখতে পারো। এবং দেখো আরেকটি কথা বলছি, তোমরা এটা ফর্মটা কী করে ফিল আপ করো আমি পিডিএফটি কিন্তু নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, আমি কিন্তু পিডিএফটি নিচের ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা কিন্তু সেটা কিন্তু নিতে পারবে। পিডিএফটি এই ফিল আপটা ফর্মটা ফিল আপ করে তোমরা এটা স্ক্যান করে পিডিএফটি বার করে তারপর কিন্তু তোমরা কিন্তু যেই নির্দিষ্ট ঠিকানা সেই নির্দিষ্ট ঠিকানায় কিন্তু পাঠিয়ে দিতে পারো। এবং পাঠিয়ে দেওয়ার পরে কিন্তু তোমাদের তোমাদের কিন্তু এটা কিন্তু আরও সুবিধা হবে। এবং দেখো টোটাল আমি কিন্তু ক্রাইটেরিয়া তোমাদের বলে দিলাম। তার সঙ্গে আরেকটি কথা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ।